ওয়েলকাম টু গাইডলাইন। আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 15টা জিকে নিয়ে আলোচনা করব আমরা, এবং আজকে আজকের ক্লাস প্রথম ক্লাস, পরবর্তীকালে আমরা অনেকগুলো ক্লাস নিয়ে আসব যেখানে 15টা করে জিকে আমরা খুব কম সময়ের মধ্যে প্রত্যেক দিন দেখে নেব। চলো আজকের প্রথম ক্লাসে 15টা জিকে দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? প্রথম সত্যাগ্রহ গান্ধীজি কোথায় করেন? উত্তর হচ্ছে চম্পারণ। চম্পারণে প্রথম গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন। প্রত্যেকে নিজেরা কিন্তু একবার করে প্র্যাকটিস করবে, দেখবে নিজেরা ট্রাই করো প্রথমে, দেখো তোমরা পাচ্ছ কিনা, তারপর অবশ্যই অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। নেক্সট হলো, গান্ধার শিল্প কোন যুগের? গান্ধার শিল্প কোন যুগের? অনেকবার পরীক্ষায় কিন্তু এসছে, আজকে যে প্রশ্নগুলো এনেছি আমি সেগুলো কিন্তু বিভিন্নবার বিভিন্ন পরীক্ষায় এসছে। উত্তর কি হবে? উত্তর হচ্ছে কুষাণ যুগের। অ্যান্সার হচ্ছে কুষাণ যুগের। গান্ধার শিল্প কোন যুগের না, কুষাণ যুগের। নেক্সট কোয়েশ্চেন, শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে, অ্যান্সার হবে বৈষ্ণব। নেক্সট হলো, শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? শুদ্ধি আন্দোলনের নাম আমরা শুনেছি ইতিহাসে, নেতা ছিলেন দয়ানন্দ সরস্বতী। নেক্সট, মেগাস্থিনিসের ইন্ডিকা কোন ভাষায় লেখা? ইন্ডিকা কোন ভাষায় লেখা? প্রত্যেকে আমরা জানি গ্রিক ভাষায় লেখা। নেক্সট হলো প্রশ্ন দেখিনি, ভারতের নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলে আমরা প্রত্যেকে জানি সমুদ্রগুপ্তকে। নেক্সট, পর্তুগিজ নামী ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? ভাস্কো দা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দের 27শে মে, একটু ভালো করে দেখে নেবে। নেক্সট হলো, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বানপত্র। নেক্সট, তাজমহল কে প্রতিষ্ঠা করেন? প্রত্যেকে আমরা জানি তাজমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান। নেক্সট, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। নেক্সট হলো, বাংলার আকবর কাকে বলা হয়? এটা হচ্ছে আজকে তোমাদের প্রশ্ন, এই প্রশ্নটা থাকলো প্রত্যেকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, বাংলার আকবর কাকে বলা হয়, এটা প্রত্যেকেরই জানা উচিত। নেক্সট হলো, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906-এ। কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়? বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল 1905-এ। আরেকটা প্রশ্ন থাকলো যে বঙ্গভঙ্গ রোধ হয় কত খ্রিস্টাব্দে? এটাও যারা পারবে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ এই প্রশ্নগুলো প্রতিটাই কিন্তু বিভিন্নবার পরীক্ষা এসেছে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হলো, কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। ইয়াং বেঙ্গল দল কে গঠন করে? ইয়াং বেঙ্গল বা নববঙ্গ আমরা জানি, ডিরোজিও, প্রত্যেকেই জানি। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। একটা বার ব্যাপারে তোমাদের মতামত আশা করছি, সেটা হচ্ছে যে আজকে যে ক্লাসটা করলাম এইভাবেই ক্লাসগুলো রাখবো, নাকি ধরো আমি বলছি যে কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, এর সাথে সাথে আমি এই গদর পার্টি রিলেটেড যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দেবো। অর্থাৎ প্রশ্ন আমি 10টা রাখলাম বা 15টা রাখলাম, তার সাথে সাথে সে প্রশ্নগুলো রিলেটেড যে কোয়েশনগুলো হতে পারে ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দিলাম, তাতে ক্লাসটা আরও বড়ো হবে। তোমাদের মতামত এই ব্যাপারে অবশ্যই আশা করছি। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দেবে। প্রত্যেকে ভালো থাকো, থ্যাংক ইউ।